দর্শক মাহমুদউল্লাহ রিয়াদের গায়ে সেরা ফিনিশারের তকমাটা তো আর এমনি এমনি লাগেনি, কারণ তার পারফরমেন্সের উপর বিচার করে কিন্তু তাকে বাংলাদেশের সেরা ফিনিশার বলে থাকে অনেক ভক্তরা। আসলে তিনি যে বাংলার সাইলেন্ট কিলার তা আবার প্রমাণ হলো সাউথ আফ্রিকার ম্যাচে। তবে এই ম্যাচের মধ্যে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা, সেটি হলো মার্কো জেনসন কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের মতো একজন ব্যাটসম্যানের সাথে খারাপ ব্যবহার করে বসেছেন। মূলত ঘটনাটি ঘটে 36তম ওভারের পঞ্চম বলে। মার্কো জেনসন তখন বল করতেছিলেন, তিনি তার বলটা একটু বাউন্স ছিল, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে লেগে বলটা চলে যায় সরাসরি কিপারের পিচ দিয়ে 4 রান। আসলে মার্কো জেনসন মাহমুদউল্লাহ রিয়াদের দিকে তাকিয়ে কিছু একটা যেন বলছিলেন, এক প্রকার স্লেজিং করছিলেন। তখন কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ প্রায় অবাক হয়ে গিয়েছিল, তাকিয়েছিল জাস্ট। কিন্তু মার্কো জেনসেনের কথাটা হতে পারে এমন কথা ছিল যেটা মাহমুদউল্লাহ রিয়াদ মেনে নিতে পারেনি কোনোভাবেই, সেজন্য কিন্তু তিনিও প্রতিবাদ করেছেন, তিনিও তার সাথে তর্কে জড়িয়েছেন। আসলে মাহমুদউল্লাহ রিয়াদকে আমরা সচরাচর কিন্তু মাঠের মধ্যে এরকম ব্যবহার করতে দেখি না, কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে খারাপ ব্যবহারটা আজকে করেছে, মানে আউট করতে পারছে না দেখি, কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদকে স্লেজিং করছিল সাউথ আফ্রিকান এই বোলার। কারণ স্লেজিং করার সময় অনেক সময় ব্যাটসম্যানরা হতাশ হয়ে যায় ভুলভাল শট খেলে রাগের মাথায়, সেজন্য কিন্তু তারা আউট হয়ে যায়। তবে মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু সেই ভুলটি করেননি, মাহমুদউল্লাহ রিয়াদ ঠান্ডা মাথায় নিজের খেলাটা খেলে গিয়েছেন। মার্কো জেনসেন স্লেজিং করেও কোনো লাভ হয়নি, মাহমুদউল্লাহ পেয়ে গেছেন নিজের ক্যারিয়ারের 4th সেঞ্চুরি। তারপরে আবার ওভার যখন শেষ হয়, মানে 36তম ওভার যখন শেষ হয়, তখন কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের দিকে তাকিয়ে কিছু একটা বলছিলেন মার্কো জেনসেন, আর তখনই এক প্রকার চটে গিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তখনই মাহমুদউল্লাহ রিয়াদ এগিয়ে যাচ্ছিলেন, ততক্ষণে মার্কো জেনসেন আম্পায়ারের কাছ থেকে নিজের ক্যাপটা নিয়ে তখন তিনি চলে যান ওখান থেকে। আসলে সত্যি এটা অপ্রত্যাশিত, একজন ব্যাটসম্যানের সাথে এরকম ব্যবহার কোনোভাবেই কেউ ভালোভাবে দেখছে না। তবে মাহমুদউল্লাহ রিয়াদ যে যাই করুক যে যাই বলুক, মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু নিজের খেলাটা ঠিকই খেলে গিয়েছেন, তিনি শেষ পর্যন্ত 111 বলে 111 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে গেছেন।